আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, এর আগের ক্লাসটিতে আমরা পিতৃপুরুষের গল্প এই গল্পটি পড়ছিলাম। আজকের ক্লাসে আমরা এই গল্পটির বাকি অংশ পড়ব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদে মহান একুশে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে, অনেক রক্তের ইতিহাস আছে। বন্ধুরা, এখানে তিতিক্ষা শব্দটি দিয়ে মূলত বোঝানো হয়েছে সহনশীলতা। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, কেউ বা আবার আহত হয়েছেন। পুরো যুদ্ধকালীন সময়ে কিন্তু সকলেই নানা রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও কিন্তু তারা এসব নির্যাতন সহ্য করে যুদ্ধ করে গিয়েছেন। আর এই বিষয়টি মূলত তিতিক্ষা বা সহনশীলতা। আর রক্তদানের ইতিহাস বলতে এখানে মূলত জীবনদানের কথা বলা হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। তারা কিন্তু তাদের জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর এর ফলে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে, আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের প্রাণের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং তাদের এই আত্মস্বর্গের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতাকে। আর তাই তাদের এই বীরত্ব গাথা অবদানগুলোকে ভবিষ্যতে যে প্রজন্ম আসবে তাদেরকে জানানোর জন্যই তৈরি করা হয়েছে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ, যাতে প্রজন্মের পর প্রজন্ম তাদের এই অবদানগুলোর কথা জানতে পারে। মামাকে বলে, মামা, এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়েই আসবো। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? তাহলে বন্ধুরা, এবারে আমরা দেখলাম অন্তু তার মামার কাছে জানতে চাইল মামা কি এবার শহীদ মিনারে ফুল দিতে আসবে। মামা তাকে বললেন এবারে তিনি অন্তুকে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসবেন। এরপরে তিনি অন্তুকে জিজ্ঞেস করলেন শহীদ মিনারকে কেন বাঙালির স্মৃতিসৌধ বলা হয়। তাহলে চলো বন্ধুরা, আমরা গল্পটির পরবর্তী অংশে গিয়ে দেখি অন্তু মামার এই প্রশ্নের কি উত্তর দিল। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন, বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু, তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তো বন্ধুরা, এখানে অন্তু তার মামার প্রশ্নের উত্তরে বলেন আমাদের মায়ের ভাষা বা মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য এখানে অনেক বাঙালি একদিন প্রাণ দিয়েছিল, তাই শহীদ মিনারকে বাঙালির স্মৃতিসৌধ বলা হয়। কাজল মামা কিন্তু অন্তুর এই উত্তরে বেশ খুশি হন, এবং তিনি বলেন এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। বন্ধুরা, আমরা বাঙালিরাই প্রথম জাতি যারা কিনা ভাষার জন্য প্রাণ দিয়েছে, আর তাই আমাদের এই শহীদদের অবদানের কথা স্মরণ করে রাখতেই তৈরি হয়েছে শহীদ মিনার। তাই 1952 সালের 21 ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে, ওই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। 1952 সালে পাকিস্তানি শাসকরা আমাদের বাঙালিদের উপরে তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। সে সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই, বিশেষত আমাদের ছাত্র সমাজ, তাদের এই সিদ্ধান্তর প্রতিবাদ করেছিল। আর তার কারণে কিন্তু 1952 সালের 21 ফেব্রুয়ারির দিন ছাত্র সমাজ এক মিছিল বের করে, আর সেই মিছিলে পাকিস্তানি শাসকদের গুলিতে নিহত হন আমাদের ভাষা শহীদেরা।
তাই তো আমাদের এই ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতি অম্লান করে রাখার জন্য তৈরি হয়েছে এই স্মৃতির মিনার, শহীদ মিনার। অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে এ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। মামাকে বলে, মামা তুমিও তখন এখানে ছিলে? না রে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। তো বন্ধুরা, অন্তুর মুখ দেখে মামা বুঝলেন অন্তু কিন্তু বেশ মন খারাপ করেছে। কেননা একটা মানুষ আরেকটা মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে এ ব্যাপারটা কিছুতেই অন্তু মেনে নিতে পারে না। অন্তু মামাকে জিজ্ঞেস করে, মামা তুমিও তখন এখানে ছিলে? মামা তার উত্তরে বলেন, মামা তখন অন্তুর মতোই ছোট ছিল, আর এখানে যারা রক্ত দিয়েছেন তারা সবাই মামার বড়, তারা সবাই আমাদের পিতৃপুরুষ, আর আমরা সবসময় আমাদের পিতৃপুরুষদের বীরত্বগাথা ইতিহাস, তাদের আত্মদানের স্মৃতিকে আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধাপূর্ণ স্মরণ করবো আমাদের এই পিতৃপুরুষদের। কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের উপরে ওঠে। মামার কাছে 21 ফেব্রুয়ারি কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরো কাহিনী বলো মামা। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখলাম অন্তু কিন্তু কাজল মামার সাথে সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের উপরে উঠে, এবং কাজল মামার কাছ থেকে 21 ফেব্রুয়ারির কাহিনীগুলো শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে। তাই তো অন্তু মামার কাছে আরো কাহিনী শুনতে যায়। 21 ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরো বলবো, আজ শুধু এইটুকুই বলি, এই 21 ফেব্রুয়ারি শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ, ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যে ভাষা শহীদেরা রক্ত দিয়েছিলেন তারাই কিন্তু আমাদের জাতির প্রথম শহীদ, এবং তারা রক্ত দিয়েছিল বলেই কিন্তু বাংলা ভাষা আজ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পেয়েছে। তোমরা সকলেই নিশ্চয়ই জানো পরবর্তীতে ইউনেস্কো 1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, এবং এরপর থেকেই কিন্তু পুরো বিশ্ববাসী 21 ফেব্রুয়ারির দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। এই দিন তারা সবাই কিন্তু তাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে, সেই সাথে তারা স্মরণ করে আমাদের সেই বীর শহীদদের কথা, যারা কিনা তাদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, 21 ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরো 19 বছর ধরে চলে। এই 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়ে যায়। তারপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। তাহলে বন্ধুরা, মামা কিন্তু এবারে বলছেন আমাদের মূল আন্দোলন বা আমাদের সংগ্রামটা 21 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল। এরপরে কিন্তু পাকিস্তানিদের এই শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে আস্তে আস্তে সংগ্রাম শুরু হয়। এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, যেমন 1966 সালের 6 দফা দাবি, যাকে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়, সেই সনদে মূলত আমাদের দাবিগুলোই তুলে ধরা হয়েছিল। এরপর 1969 সালে গণ অভ্যুত্থান। এরপরে আসি 1970 সালের নির্বাচনের কথা। সে সময় কিন্তু পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নির্বাচনে জিতার পরও পশ্চিম পাকিস্তানিরা আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করছিল না, এবং এরপরেই তারা 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে আক্রমণ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, তারা আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও, এবং তারা নির্বিচারে গণহত্যা চালায়। এরপরে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয় মুক্তির জন্য, মুক্তিযুদ্ধের জন্য। এরপরেই আসে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ। তাহলে এই আন্দোলন মূলত শুরু হয় এই 21 ফেব্রুয়ারি থেকে, এবং এটা শেষ হয় 1971 সালের মুক্তিযুদ্ধে। পুরো 19 বছর ধরে আমাদের এই সংগ্রাম চলতে থাকে। এবারে অন্তু মামাকে প্রশ্ন করছে, সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? মামা বললেন, হ্যাঁ আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। অন্তু বলল, বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, বাসায় ফিরে দুপুরে খাবার খেয়ে বলবে, ঠিক তো?
মামা বললেন ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন, অন্তু চল আমরা দুজনে এক মিনিট দাঁড়িয়ে 21 ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই এটা জানি যে শহীদ মিনারে কখনো জুতো পরে উঠতে হয় না। শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা কিন্তু সবসময় শহীদ মিনারে খালি পায়ে উঠি। কাজল মামা আর অন্তুও তাই শহীদ মিনারে খালি পায়ে উঠে, এবং এরপরে শহীদ মিনার থেকে নেমে আসার পরে তারা এক মিনিট দাঁড়িয়ে 21 ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তো বন্ধুরা, আমরাও কিন্তু আমাদের এই ভাষা শহীদদের প্রতি সবসময় শ্রদ্ধা জানাবো, তাদেরকে সম্মান করব আমাদের অন্তর থেকে। কেননা তাদের এই আত্মস্বর্গ, তাদের এই বীরত্বের কারণেই কিন্তু আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আর বন্ধুরা, আমরা কিন্তু বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ ব্যবহারের প্রতি লক্ষ্য রাখব। এই ভাষাটা আমাদের প্রাণের ভাষা, আমাদের মায়ের ভাষা, তাই এই ভাষার যেন কোনো অবমাননা না হয় সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় সচেষ্ট হব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, সেই সাথে তোমরা আমাকে এটাও জানাবে তোমাদের এই গল্পটি বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।